পর্দা মানে না, মা চাচিরা এখন পর্দা করে না, কি বলবো দুঃখের কথা বলে শেষ করতে পারবো না। আমাদের এই 2023 সালের যে পাঠ্যপুস্তক আছে, এই পাঠ্যপুস্তকের মধ্যে পর্দা সম্পর্কে কঠিন ভাবে বিষাদাঘাত করা হয়েছে। পর্দাকে, পর্দা যারা করে এদেরকে অনেক তাচ্ছিল্য করা হয়েছে। আমি বইয়ের হুবহু পৃষ্ঠাটা ছবি তুলে আপনাদের সামনে এনেছি, আমি আপনাদেরকে এটা পড়ে শোনাবো, আপনারা বুঝতে পারবেন যে পর্দার বিধানকে কত মারাত্মকভাবে এখানে লঙ্ঘন করা হয়েছে। আর যারা পর্দা করে এদেরকে খুব তাচ্ছিল্য করা হয়েছে যে এরা বোকা, এরা কিছুই বুঝে না। মোবাইলে ছবি ছোট ছোট লেখা, এজন্য পড়তে একটু অসুবিধা হতে পারে, তারপরেও আমি চেষ্টা করছি, বই পেলে ভালো হতো। আমি আপনাদেরকে শোনাচ্ছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। সপ্তম শ্রেণী, এই কাহিনীটার নাম হলো অবরোধ বাসিনীর কাহিনী। অবরোধ বাসিনীর কাহিনী, খুব মনোযোগ দিয়ে শুনেন। আকাশের উপরের ওয়াজ, মাটির নিচের ওয়াজ কোনো লাভ নাই। মুসলমানের ঈমান চলে যাচ্ছে, এখন ঈমানের হেফাজত করতে হবে। এখানের মধ্যে পাঁচটা গল্প এনেছে। এক নম্বর গল্প, এক বাড়িতে আগুন লেগেছিল, গৃহিণী বুদ্ধি করে তাড়াতাড়ি সব গয়না একটা বাক্সে ভরে ঘরের বাইরে বের হলেন। দরজায় এসে দেখলেন একদল পুরুষ আগুন নেভানোর চেষ্টা করছে। তিনি তাদের সামনে বের না হয়ে আবার ঘরের ভেতরে গিয়ে খাটের নিচে বসলেন, সেই অবস্থায় পুড়ে মরলেন, তবু পুরুষের সামনে বের হলেন না। বুঝাইতে চাইলেন যারা পর্দা করে এরা কত বেকল, যারা পর্দা করে এরার মতো বোকা আর নাই, আগুনে ভুইরা মরে এরপরেও পুরুষ মানুষের সামনে যায় না। এরকমের ঘটনা কি আপনাদের মনে হয় বাস্তব? অবাস্তব একটা বানোয়াট কাহিনী, অবাস্তব কল্পিত একটা কাহিনী। কোমলমতি শিশু, একটা বাচ্চা যে ক্লাস সিক্সে পড়ে, ক্লাস সেভেনে পড়ে, ও কতটুকু বুঝে? ওর অন্তরটা দুধের মতো সাদা, ওর অন্তরটা ফুলের মতো পবিত্র, ওর অন্তরের মধ্যে যা বসানো হবে ওর অন্তরের মধ্যে তাই বসবে, ওকে যা পড়ানো হবে ও তাই পড়বে। আজকে দুঃখের বিষয়, আমাদের এই শিশুদেরকে এই পর্দার বিরুদ্ধে শিখাচ্ছে যে পর্দা করলে আগুনে ভুইরা মরবে, এরপরেও মানুষের সামনে যাবে না। এই পর্দা যারা করে এরা এইরকম বোকা, এদের সম্পর্কে এভাবে বোঝানো হচ্ছে। এটা পাঠ্য বই না হতো, কোন কমিউনিস্ট, কোন নাস্তিক তার একটা কলাম লিখেছে, তার ব্লগ লিখেছে, সেটা আমাদের তত ব্যথা লাগতো না। কিন্তু সরকারের তত্ত্বাবধানে পাঠ্য বইয়ের মধ্যে যখন পর্দা সম্পর্কে বিষাদাঘাত করে, পর্দা নিয়ে যখন তাচ্ছিল্য করে, পর্দাশীল রমণীদেরকে যখন হেয় করে প্রদর্শন করে, মুসলমানের হৃদয়ে আগুন ধরে যায়, ঠিক কিনা বলে সম্মানিত উপস্থিতি। দুই নম্বর কাহিনীর মধ্যে লিখেছে, একজন ভদ্রমহিলা ট্রেন বদলের সময় বোরকায় জড়িয়ে ট্রেন আর প্ল্যাটফর্মের মাঝখানে পড়ে গেলেন। স্টেশনে সে সময় তার গৃহ পরিচিকা ছাড়া আর কোনো নারী ছিল না। স্টেশনের কুলিরা তাকে তোলার জন্য এগিয়ে এলো, কিন্তু গৃহ পরিচিকা বললেন, খবরদার কেউ বিবি সাহেবের গায়ে হাত দিবেন না। কিন্তু সে একা একা অনেক টানাটানি করে কিছুতেই তাকে তুলতে পারলো না। প্রায় আধা ঘন্টা অপেক্ষা করার পর ট্রেন ছেড়ে দিল, ট্রেনের চাকার তলায় পিষ্ট হয়ে তার দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেল। বিশ্বাসযোগ্য কথা? বিশ্বাসযোগ্য কথা? ইসলাম কি এমন কথা বলেছে? ইসলামের সুস্পষ্ট কথা হলো, সুস্পষ্ট কথা হলো, তুমি পর্দা করবে, তুমি পর্দা করবে, প্রয়োজনে তুমি বাহিরে যেতে পারবে, প্রয়োজনে তুমি ডাক্তার দেখাইতে পারবে, প্রয়োজনে তুমি, প্রয়োজন হলে তুমি পরপুরুষ যে আছে সেও তোমাকে ধরতে পারবে। ইসলামের বিধান অত্যন্ত সুস্পষ্ট। এগুলোকে লুকোচুরি করে, লুকিয়ে রেখে এভাবে যে পর্দার বিরুদ্ধে বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে, আমরা জানি না এর দ্বারা কি উদ্দেশ্য তারা হাসিল করতে চায়। সরকারের কাছে আমরা বলবো, এরকম বন্ধু যাদের আছে এদের শত্রুর প্রয়োজন হবে না। এই বইয়ের রচয়িতা যারা আছে, এই বই যারা প্রণয়ন করেছে, এদের মতো বন্ধু থাকলে সরকারের শত্রুর প্রয়োজন হবে না, এরাই সরকারের বারোটা বাজিয়ে দিবে। কারণ এই দেশ 360 আউলিয়ার দেশ। এই দেশের মানুষ হয়তো জীবনের তাগিদে তারা লেখাপড়া
নম্বরে মাসখানের দুইটা গল্প বললে অনেক সময়ের ব্যাপার, পাঁচ নম্বর গল্পটা বলি, আপনারা পরে দেখে নেবেন। পৃষ্ঠা নম্বর হলো 121, সপ্তম শ্রেণীর বই। পাঁচ নম্বরে লিখেছে, একবার এক লেডিস কনফারেন্স উপলক্ষে রোকেয়া আলিগড় গিয়েছিলাম। সেখানে এক ভদ্র মহিলা মহিলার বোরকার প্রশংসা করায় তিনি বোরকা সম্পর্কে নিজের জীবনের কিছু অভিজ্ঞতার গল্প বললেন। একবার এক বাঙালি ভদ্রলোকের বাড়িতে বিয়ের নিমন্ত্রণে গিয়েছিলেন। সেখানকার ছেলে মেয়েরা তাকে বোরকা সহ দেখে ভয়ে চিৎকার করে পালিয়ে গিয়েছিল। এভাবে সরাসরি বোরকার নাম নিয়ে কেউ বলতে পারে? আজকে বাংলাদেশের মধ্যে যদি স্বাধীনতা থেকে থাকে, বাংলাদেশের মানুষ যদি এখনো ন্যূনতম ভদ্র হয়ে থাকে, সেটাই বোরকার কল্যাণে হয়েছে, সেটাই পর্দার কল্যাণে হয়েছে। আজকে যাদেরকে রোল মডেল মনে করো তোমরা, যারা নারী পুরুষ কাঁধে কাঁধ রেখে কাজ করতে চায়, আপনি সার্চ দিয়ে দেখেন বিশ্বের মধ্যে 10 নম্বর ধর্ষণে যারা 10 নম্বর পর্যন্ত হয়েছে, এদের মধ্যে নাম আছে যুক্তরাষ্ট্র, আমেরিকা, এদের মধ্যে নাম আছে ইউরোপের বিভিন্ন রাষ্ট্রের, এদের মধ্যে নাম আছে ভারতে। আমাদের এই দেশের মানুষ তো ধর্ষণকারে কয় জানতোই না। যেদিন থেকে এই বাংলাদেশে ইন্ডিয়ান সিরিয়াল আসলো, ওই দিন থেকে বাংলাদেশে ধর্ষণ শুরু হইল, মানুষ ব্যাপকভাবে জানলো। এর আগে বাংলার মানুষ ধর্ষণকারে বলে জানতোই না। আজকে পর্দার বিধান, পর্দার বিধান যদি অনুসরণ না করে মুসলমান, পর্দার বিধান যদি না মানে, আল্লাহর কসম, ইবটিজিং থেকে বাঁচার কোনো উপায় থাকবে না। ইউরোপ আমেরিকাতে যেভাবে গণধর্ষণ ব্যাপক হারে বেড়েছে, বাংলার জমিনেও যারা চায় যে গণধর্ষণকে বাড়াতে, নিজের সুবিধা নিতে, এরাই পর্দার বিরুদ্ধে বলে, এরাই এই বই প্রণয়ন করেছে, এরাই এই সপ্তম শ্রেণীর সমাজ বিজ্ঞান বই লিখেছে। স্পষ্টত তাদেরকে জানিয়ে দিতে চাই, কোরআনুল কারীমের বিধান অকাট্য বিধান, পর্দার বিধান তুমি মানো না, পর্দার বিধান তুমি মানো না কবিরা গোনা অসুবিধা নাই, কিন্তু পর্দার বিধানকে যদি তাচ্ছিল্য করা হয়, পর্দার বিধানকে যদি উপহাস করা হয়, পর্দার বিধানকে যদি অস্বীকার করা হয়, আল্লাহর কসম এই ব্যক্তি ইমানদার থাকতে পারবে না। এদেরকে যারা সমর্থন করবে তারাও ইমানদার থাকতে পারবে না।